বুট পরা মূর্তি। একটি চমৎকার দিনে বিয়ের আনুষ্ঠানিকতা চলছে, অন্তত ছবিটি দেখে তাই মনে হয়। কিন্তু দাঁড়ান, এই শাড়ি দিয়ে দাঁড়ানো মাথায় হুট তুলে দেয় মানুষগুলো কারা, কি উদ্দেশ্য তাদের? রেড বক্সের তরুণী। একটি রেড বক্স বুথের সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে এই ছবি। নিষ্প্রাণ চোখ এবং পেছনে বাঁকানো মাথা দেখে শিহরিত না হয়ে উপায় নেই। নজররক্ষী। রাতের বেলা গাড়ি চালাতে চালাতে রাস্তার ধারে এমন দৃশ্য চোখে পড়লে কি ঘটবে আপনার? এই অদ্ভুত আকৃতির প্রাণীগুলো কি বা কোন উদ্দেশ্যে রাস্তার পাশে নজর রাখছে, কোনো ধারণা আছে আপনার? সিলিং মানব। এই ছবি দেখে মনে হয় ছবিটি তোলার মুহূর্ত আগেই একজন মানুষ সিলিং থেকে নিচের দিকে ডাইভ দিয়েছিল। কিন্তু লোকটির শরীরের বাকি অংশই বা কোথায়, আর কেনই বা লোকটি সিলিং থেকে ঝাঁপিয়ে পড়ছে? ভেড়া। নরম পশমে ঢাকা ভেড়াকে ভয় পাওয়ার কিছু থাকতে পারে না, কিন্তু যখন এমন অগুন্তি চোখ আপনার দিকে তাকিয়ে থাকবে, কী বা করার থাকবে আপনার? মুখোশ। এটা শুধু একটা মুখোশ নাকি অন্য কিছু? এই ছবিটি যে শুধু আমাদের কল্পনাকে পেছনে ফেলে দেয় তা নয়, তীব্র অস্বস্তিও জন্ম দেয়। মুখোশ সংঘ। এই মানুষরা কোথায় চলেছে, আর এদের মুখোশগুলোই বা এত অদ্ভুত কেন? ছবিটি দেখে মনে হয় ভীষণ অস্বস্তিকর কিছু একটা ঘটে চলেছে। চোখ। মানুষ দুজনের চোখের জায়গায় সাদা ফোঁটা দেখে আপনার হাসি পেতে পারে, কিন্তু ভালো করে লক্ষ্য করুন, কেমন একটা অস্বস্তি হচ্ছে না আপনার? ভুতুড়ে হাসি। ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোলা। বোমার আঘাতে আহত এক সৈনিক বাংকারে বসে হাসছে এই অদ্ভুত হাসি, কিন্তু চোখের দৃষ্টি বলে দেয় অস্বাভাবিক কিছু একটা রয়েছে তার মধ্যে। বাড়তি হাত। ছবিটি প্রথমে দেখলে স্বাভাবিকই মনে হয়, কিন্তু ডান পাশে কালো টি শার্ট পরা ছেলেটির কানের পাশে বাড়তে একটা হাত যে রয়েছে তা নিয়ে নিশ্চয় সন্দেহ নেই। ওই ছেলেরাও জানে না বাড়তি হাতটি কোথা থেকে এলো। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।